এই হলো আমাদের হোটেলের সামনে রয়েছে আমি দাঁড়িয়ে, এবং রোদ উঠে গেছে, সেটাই ভালো খবর। আর সোজা রাস্তা নেমে গেছে ডাল লেকের দিকে, সেদিকের রাস্তাটার দিকে যাচ্ছি আমি। এই রাস্তাটা নেমে গেছে সোজা ডাল লেকের দিকে। নিশাত পার্ক, এবং এখান থেকেও বাইরে ডাল লেকের ভিউ, ডাল লেকের জাস্ট অপোজিটে নিশাত পার্ক, উল্টো দিকে ডাল লেক দেখা যাচ্ছে, রাস্তার উপরে ডাল লেক, এবং নিশাত পার্ক এর গেট সংলগ্ন ছোট্ট বাগান। নিশাত পার্কে দেখবো যদি পরে সময় হয় আসা যায় কি না, এখন অলরেডি 8:30 বাজে সকালবেলা। আমাদের সোমবার যাওয়ার কথা রয়েছে এখান থেকে, এবং যেতে প্রায় 1.5 ঘন্টা লাগবে। যদিও রেডি হচ্ছে সবাই, আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি নিশাত বাগে, যদি আবার পসিবল হয় আসবো। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং। এখন যাবো হাজরাতবাগ, হাজরাতবাগ এই পার থেকেও দেখা যাচ্ছে, এই পার থেকে ওই পারে ডাল লেকের ওই পারে, ও যে দেখা যাচ্ছে হাজরাতবাগ, এটা ডাল লেক। একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে আজকে, রাত্রেবেলা তো ভালো ঠান্ডা ছিল, শীতশীত করছিল, এবং কি সকালবেলা। আচ্ছা, হয়তো টেম্পারেচারটা এখন রাইজ হচ্ছে, কিন্তু এর আগে ভালোই ঠান্ডা লাগে। সোনমার্গের টেম্পারেচার কিন্তু ঠান্ডা লাগেনি, সারা রাত নামিয়ে দিয়েছে আমি পৌঁছে গেছি হাজরাতবাগ। এখানে পরপর সারি সারি মানে হালুয়া ভাজা ভুজি পরাঠা বিক্রি করছে, বড় বড় সমান সাইজের পরোটা বিক্রি হচ্ছে, পরে আমরা খাবো, আগে হাজরাতবাগে যাই। এই হলো হাজরাতবাগ দরগা, এখন হাজরাতবাগের মধ্যে হাজরাতবাগ দরগা। এটি 1700 শতাব্দীতে সম্রাট শাহজাহানের রাজত্বকালে মুঘল সুবেদার সাদিক খান স্থাপন করেন। এই সময়ে এর নাম পরিচিত ছিল তিসরা জাহান বলে, যেটি সম্রাট শাহজাহানের নির্দেশে 1634 সালে পরিবর্তিত হয় একটা প্রার্থনা স্থলে। আমরা এখন যে রূপটি দেখতে পাই এ দরগার, সেইটা শুরু হয়েছিল 1968 সালে, এবং 1979 সালে এটি শেষ হয়েছিল, অর্থাৎ 11 বছর লেগেছিল এই স্থাপত্য গড়ে তোলার জন্য। সুন্দর, দেখলাম খুব শান্ত পরিবেশ ভেতরে, আর এর পাশেই রয়েছে ডাল লেক। মনে করা হয় নবী মোহাম্মদের চুল এখানে মই মুক্কাদা বলে একটা অবশেষে সংরক্ষিত করা আছে। এই হাজরাতবাগ কথাটি আরবি এবং একটা কাশ্মীরি কথার মিলনে তৈরি হয়েছে। হাজরাত এর আরবি অর্থ হলো বাংলায় সম্মানীয়, এবং বাল এই কাশ্মীরি কথার অর্থ হলো স্থান, অর্থাৎ হাজরাতবাগ এর অর্থ হলো সম্মানীয় স্থান। এটা হলো হজরতবাল মসজিদের অপোজিট পরাঠা আর হালুয়া, এই দাদা বিক্রি করছেন, এটা থেকে খাবো 1 কিলো হালুয়া। ফ্যামিলি পরাঠা, ঠিক আছে, দে দিজিয়ে ভাইয়া, ফ্যামিলি একই পরাঠা মে সমেট জায়গা। হ্যাঁ, এটা যখন নামাজ পড়ে তখন তৈরি করে, এবং হয়তো বিকেলবেলা আবার ভাজবে। আমরা তো এসেছি পরের দিকে, সেই জন্য এখন নেই। এছাড়াও ভাজা ভুজিও আছে। ও ফ্রাই কে হয় ভাইয়া? ও আলু পকোড়া, ও সব হতা হ্যায় না। আচ্ছা আচ্ছা, হাজরাতবাগ গেলেন আর এই হালুয়া আর পরাঠা খেলেন না, তাহলে কিন্তু আমাদের দর্শন বলবো যে অসম্পূর্ণই রয়ে গেল, তাই এটা একটা মাস্ট। এই সিন্ধু পাশ দিয়ে যাচ্ছি আমরা, আমাদের সাথে সাথে ছোট যে সিন্ধু নদী, একদিকে সিন্ধু নদী চলে যাচ্ছে আর একদিকে পাহাড় শ্রেণী পরপর।
সোনমার্গ থেকে শ্রীনগরের দূরত্ব প্রায় 75 কিলোমিটার, যেটাই পাহাড়ি রাস্তা দিয়ে মোটামুটি 2 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। যদিও আমরা ব্রেকফাস্ট না করে বেরোনোর জন্যে প্রায় আধা ঘন্টা একটা বিরতি নিতে হয়েছিল এবং সেই জন্যে প্রায় 2.5 ঘন্টা লেগে যায় পৌঁছাতে। আপেলের বাগান পাশ দিয়ে যাচ্ছি, পুরো আপেলে ভর্তি। রাস্তা যত এগিয়ে চলল, কাশ্মীর যেন তার সৌন্দর্য আমাদের সামনে ততই তুলে ধরল, চোখ যেন আর অন্যদিকে যেতেই চায় না। দুধার দিয়ে সারি সারি পাহাড়, তার মাঝখান দিয়ে প্রবল বেগে আমাদের গাড়ি ছুটে চলল। শরৎকালের আকাশের মেঘ পেঁজা তুলোর মতন ভেসে চলছিল আমাদের সাথে সাথে। সিন্ধু নদীর মাঝখান দিয়ে ফুল পার করব। ওয়েলকাম টু সোনমার্গ। সোনমার্গের একদম নিচে দাঁড়িয়ে আছে, এখানে পার্কিং লট। এটা এত চূড়ান্ত দামাদামি হয়, 9700 থেকে শুরু করে দিল 0 পয়েন্টে যাবে বলে। তো আপাতত আমরা শুরু করেছিলাম 3000 থেকে, 3, 3.5, 4, 4.5, এখন বলেছি 5, তারপরে বলেছে বকশিস দিই, তো তাও 5000-এ রাজি হয়েছি। এখন জানি না আলটিমেটলি কততে আবার এসে আবার বকশিস টিপস এসব বলতে থাকে, তো এবারে সেটা লাখের ব্যাপার কে কী যাবে। এবার আমার ড্রাইভার বলছে যে তোমরা চলে যাও, কারণ অন্য ড্রাইভার হয়তো কমে পেলো, এরা কেরম করে যাবে, এরা ট্রাস্টেড ড্রাইভার আছে, বেশি হলেও মানে দেয়ার ওকে, তো সেই জিনিসটা একটু দেখতে হবে। আমাদের এখান থেকে ভিউ তো চারদিকেই পাহাড় ঘেরা, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পাহাড়, এবং তার মাঝখানে এই পার্কিং লটটা। বালতাল এলাকা, এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। অমরনাথ যাওয়ার রাস্তা শুরু হয় এখান থেকে, পাশ দিয়ে ঝিলাম নদী বেরিয়ে গেছে, ঢালাই পাহাড়ের মতন চলে গেছে, তার পাশ দিয়ে চলে যাচ্ছি আমরা। পাহাড়ের চূড়ায় একটু একটু বরফ লেগে রয়েছে, তো দেখা যাক যদি না পাঁচ 0 পয়েন্টে বরফ আছে নাকি। আমাদের পাইলট আরিফ 2003-এ জন্ম বলছে, মাত্র 19 বছর বয়স, 4 বছর ধরে চালাচ্ছে গাড়ি, মানে 15 বছরই হাতে ঘড়ি হয়ে গেছে। ওইখানটায় আলো রোদ করছে না, কিন্তু নিচে এসে রোদ করছে। দাঁড়িয়ে আছি বালতালের সামনে, এখান দিয়ে অমরনাথ যাওয়ার জায়গা। রোড দেখা যাচ্ছে নিচের,
জোজিলা, এই নামটি মনে করা হয় তিব্বতের চার কালের দেবী দুজিলার থেকে এসেছে। যদিও সেই নামটি কালের সাথে সাথে পরিবর্তন হয়ে আজকের নাম জোজিলা এসেছে। এই যে আমরা জানি জোজিলা পাস, এই কথাটা কিন্তু একটা ডুপ্লিকেট, একটা রিডান্ডেন্ট ওয়ার্ড। কারণ এই যে জোজিলার সাথে লা শব্দটি আছে, তার মানেই হলো পাস, এবং সেটা তিব্বতি বা লাদাখি ভাষায় পাস বলেই পরিচিত। জোজিলা সোনমার্গের থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এবং একটা খুবই গুরুত্বপূর্ণ লিঙ্ক এটা লাদাখ এবং কাশ্মীর ভ্যালির মধ্যে। এর যে এলিভেশন, এই উত্তর রোধটা 3,528 মিটার। এখানে একটা গাড়ি ফেসে গেছে, তো সেই জন্য আমরা একটা পড়ে রয়েছি। ধাক্কা দিচ্ছে সবাই, দেখা যাক খালি হয়েছে, বেরিয়েছে, রোদে উঠেছে ভালো। রাস্তাটা একটু খতরনাক আছে, দুটো গাড়ি যাওয়ার জায়গা নেই, পুরো জ্যাম এদিকে, যতদূর দেখা যাচ্ছে জ্যাম। যেখানে ছিলাম আমরা ওখানেই আছি দাঁড়িয়ে। এখান দিয়ে এই যে ঘুরে ঘুরে রাস্তা আসছে, এখান দিয়ে উঠেছি, ওই এখনও গাড়ি আসছে, কিন্তু এখানে পেছনেও লাইন, লম্বা লাইন, লম্বা লাইন গাড়ি। দেখা যাক কখন হয়। রোদ ভালো উঠেছে, রোদের তাপটা আছে, কিন্তু সেই রাতে গরম লাগছে না, বাইরের ভেতরে গাড়ির ভেতরে গরম লাগছে না, আর হাওয়া দিচ্ছে। এখন টাইম হলো 3:47, 4:45 বাজে, রাত গাড়ি বাড়ানো শুরু হয়েছে, দেখা যাক। আমরা এসে গেছি 0 পয়েন্টে, যে আলনা করে বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ভালোই আছে, হাওয়া প্রচুর দিচ্ছে। এখানে এখানে পুরো অ্যাডভেঞ্চার স্পোর্টসও হয় বোধ হয়, সেখানে দেখাচ্ছে কেরামতি করে। বৃষ্টি আসছে ভালোই মনে হচ্ছে, কারণ ওই দিক দিয়ে আমার প্রথমে আকাশটা দেখলে মনে হয় যে এখানটা যে একদম কিছু দেখা যাচ্ছে না, যদি ওই দিকটা আলো রয়েছে, আলো রয়েছে। তো এদিকটা অনেকটা পরিষ্কার, কিন্তু অন্যদিকে ভালোই দেখলাম। জোজিলা পাস দেখতে দেখতে ইরফান ভাইয়ের পাশে এলাম। ইরফান হ্যালো বলো। তো ও কাওয়া করে খাওয়ালো। আর এদিকে যে পাহাড়ের মাথায় দেখিয়েছিলাম সেটা বরফ পড়ছিল তখন, তো কমে কমে এসছে মেঘটা, তো ওটা এখানে স্নোফল হয়েছে, তো ওই জন্য একটু সাদা সাদা দেখা যাচ্ছে ওখানটায়। দেখে এলাম 0 পয়েন্ট জোজিলা পাস। যখন নামলাম প্রচন্ড কাঁপিয়ে ঠান্ডা এবং ভালো দিচ্ছিল, এরপরে দেখা যাচ্ছে জ্যাম হয়ে আসছে, আবার কতক্ষণ লাগবে জানি না, চাকা ঘুরছে একটু একটু, কিন্তু প্রচুর জ্যাম আছে, প্রচুর জ্যাম। সানসেট হচ্ছে পাহাড়ের পেছন দিয়ে, আলো একদম ঢিকড়ে বেরোচ্ছে, ঢিকড়ে বেরোচ্ছে একদম পাহাড়ের মাঝে।
সি রিসর্ট বিএচকে 1 বিএচকে একটা টু বিএচকে সরি টু বিএচকে কটেজ এটা একটা রুম আমার তো পুরো আয়না স্যার আর দেখেন এটা আরেকটা রুম এটা হলো লিভিং রুম কাকা তুলে দিয়েছে এখানে আরাম করছে ডাইনিং রুম জিনিসপত্র রয়েছে